হ্যালো বন্ধুরা, যখনই বিদ্যুৎ চলে যায় সবার আগে ইনভার্টারের কথা মনে পড়ে, কারণ আজ বিদ্যুৎ ছাড়া জীবন কল্পনা করা একটু কঠিন। আমি জানি যে আপনি যখনই পাওয়ার ব্যাকআপ সলিউশনের কথা ভাবেন তখনই আপনি কনফিউজ হয়ে পড়েন যে কোন ইনভার্টারটা আপনার বাড়ির জন্য সঠিক, ইনভার্টার নেওয়ার সময় কী কী বিষয়গুলি মনে রাখবেন এবং কীভাবে আপনার ইনভার্টারের জন্য সঠিক ব্যাটারি চয়ন করবেন। তাহলে আসুন সবার আগে আপনার প্রয়োজনটা বুঝে নিই। মানুষের বাড়িগুলো বিভিন্ন সাইজের হয় এবং তাই প্রতিটি বাড়ির পাওয়ার ব্যাকআপের রিকোয়ারমেন্টও আলাদা হয়। এই ভিডিওতে আমরা এক এক করে আলাদা আলাদা সাইজের বাড়ির পাওয়ার ব্যাকআপ রিকোয়ারমেন্টকে বুঝবো এবং তারপর বেছে নেব প্রতিটা বাড়ির জন্য সঠিক ইনভার্টার অপশনস। আসুন সবার আগে জেনে নেওয়া যাক, যদি আপনার 1 BHK আছে তাহলে আপনার বাড়িতে কতটা পাওয়ার কনজিউম হয়। 1 BHK অর্থাৎ আপনার বাড়িতে একটা হল, একটা বেডরুম, একটা কিচেন, একটা বাথরুম রয়েছে। 1 BHK-তে সাধারণত যেই অ্যাপ্লায়েন্সেসের ব্যাকআপের প্রয়োজন হয় সেটা হলো 1 TV উইথ সেট টপ বক্স, 5 LED বাল্বস, 2 ফ্যানস আর 3টে টিউবলাইটস। আসুন এবারে 1 BHK-র পাওয়ার ব্যাকআপের জন্য লোড ক্যালকুলেশন করা যাক। আপনি নিজের অ্যাপ্লায়েন্সেসের জন্য লোডের ক্যালকুলেশন আমাদের ওয়েবসাইটে খুব সহজে করতে পারবেন। আসুন দেখি কিভাবে। 1 TV উইথ সেট টপ বক্সের জন্য চাই 120 ওয়াটস, 5টা LED বাল্বের জন্য চাই 45 ওয়াটস, 2টো ফ্যান্সের জন্য চাই 150 ওয়াটস আর 3টে টিউবলাইটসের জন্য চাই 60 ওয়াটস। 1 BHK-র জন্য পিক লোড রিকোয়ারমেন্ট হলো 375 ওয়াটস। তাহলে আপনার 1 BHK-র জন্য সঠিক ইনভার্টারের VA রেটিং হওয়া উচিত 600 VA। 600 VA রেটিংয়ের সব থেকে সঠিক ইনভার্টারের অপশন হলো ইকো ওয়াট নিও 700 আর ইকো ভোল্ট নিও 750। এর মধ্যে একটা ব্যাটারি লাগানো হয় আর এটা 385 ওয়াট পর্যন্ত পিক লোডকে হ্যান্ডেল করার ক্যাপাসিটি রাখে। আসুন এবারে নির্বাচন করি এই ইনভার্টার্সের জন্য সঠিক ব্যাটারি। 5 ঘন্টার ব্যাকআপের জন্য চাই 135 AH ক্যাপাসিটির ব্যাটারি, 6 ঘন্টার ব্যাকআপের জন্য চাই 150 AH ক্যাপাসিটির ব্যাটারি, 7 ঘন্টার ব্যাকআপের জন্য চাই 180 AH ক্যাপাসিটির ব্যাটারি। ব্যাটারি অনেক ধরনের পাওয়া যায়, ফ্ল্যাট বা টিউবুলার। যদি আপনার এখানে পাওয়ার কাট ফ্রিকোয়েন্টলি হয় তবে টল টিউবুলার ব্যাটারি চাই, এবং যদি পাওয়ার কাট বেশি হয় না তবে আপনি ফ্ল্যাট প্লেট ব্যাটারি বেছে নিতে পারেন। ব্যাটারির কস্ট ডিপেন্ড করে ব্যাটারির টাইপ আর ওয়ারেন্টির উপরে। আসুন দেখি যে আপনার জন্য ব্যাটারির কোন মডেলটা ঠিক থাকবে। ধরুন আপনি 36 মান্থের লাইফওয়ালা ব্যাটারি নেন, তাহলে তার জন্যে সঠিক মডেল আপনার নিজের পাওয়ার ব্যাকআপ রিকোয়ারমেন্টের হিসেবে বেছে নিতে পারে। তাহলে আসুন দেখি ডিফারেন্ট ব্যাটারি মডেল। আপনার যদি 5 ঘন্টা ব্যাকআপের প্রয়োজন হয় তবে এই ব্যাটারি, আপনার যদি 6 ঘন্টার ব্যাকআপের প্রয়োজন হয় তবে এই ব্যাটারি, আপনার 7 ঘন্টার ব্যাকআপের প্রয়োজন হয় তবে এই ব্যাটারি। এখনো পর্যন্ত আমরা আপনার সাথে যে ইনফরমেশন শেয়ার করলাম তার ভিত্তিতে 1 BHK-র জন্য সবথেকে সঠিক ইনভার্টার হলো ইকো ওয়াট নিও 700 আর ইকো ভোল্ট নিও 750। ইকো ওয়াট রেঞ্জ লিউমিনাসের নাম্বার 1 রেঞ্জ, এটা স্কোয়ার ওয়েভ ইনভার্টার রেঞ্জ, যখন কিনা ইকো ভোল্ট নিও পিওর সাইন ওয়েভ ইনভার্টার রেঞ্জ। সাইন ওয়েভ ইনভার্টার নিউ টেকনোলজি যা আপনার কানেক্টেড অ্যাপ্লায়েন্সেসের লাইফ বাড়িয়ে তোলে আর এনার্জি লসেসকে মিনিমাইজ করে। এখন যখন আমরা 1 BHK-র জন্য লোড রিকোয়ারমেন্ট ক্যালকুলেট করে সঠিক ইনভার্টার আর ব্যাটারি সিলেক্ট করলাম, ঠিক সেইভাবেই আপনিও নিজের 2 BHK, 3 BHK বা আরও বড় বাড়ির জন্যও সিলেকশন করতে পারেন। ইনভার্টার সিলেক্ট করার আগে আপনি অ্যাপ্লায়েন্সেসে রেটেড পাওয়ার কনজাম্পশন নিশ্চয়ই চেক করুন। আর আপনি যখন ইনভার্টার নিয়ে নেবেন তখন ইনভার্টারের পিক লোড হলো তার ক্যাপাসিটির 80% থেকে বেশি লোড দেবেন না, এর ফলে আপনার ইনভার্টারের পারফরমেন্সেস আর বয়স দুটোই বাড়বে। আশা করছি যে আপনি এই ভিডিওর সাহায্যে সঠিক ইনভার্টার নির্বাচন করতে পারবেন। আরও তথ্যের জন্য আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে নিজের বাড়ির প্রয়োজন অনুযায়ী লোডের সঠিক ক্যালকুলেশন আর নিজের বাড়ির জন্য পারফেক্ট ইনভার্টারের সিলেকশন করতে পারেন।